ভগবান পাখে প্রার্থনা করবি আগামী দিনের কোণী কলাকার কোণী মানুষ এমতি ভুল নিষ্পতি নিয়ন্তু বিশ্বাস হোনি যে রাইমোহন আত্মহত্যা করছেন কেন যেত ক্লোজলি আমি তাকে জাঁচু কলাকার হিসাবে সেত গুরু বলে মানু তো গোটে গুরু এমতি গোটে কাম করবে সেটা কেবে বিশ্বাসযোগ্য নুহে সে তা জীবন কু বহু ভাল পাওলে সে বহু লোভ লা তাঁর বঞ্চবার তাঁর কলা প্রতি তাঁর যে স্নেহ লা তাঁর দর্শক যে ভালপাইবা লা পরিবার যে তাঁর ডেডিকেসন লা সেই ভিতরে এমতি গোটে পদক্ষেপ নেবে বলে আমি কেবে কেহি বি ভাবি নথিলু কেবল এটা দুঃখর কথা যে এমতি গোটে ঘটনা শুনিয়াকু মিলুচি ঘটনা ঘটি যাইছি কিন্তু এটা মানে আম সমস্তিঙ্ক পাই গোটে বহুত বড় লস সে যেতিকি ডেডিকেটেড থিলে রাতিরে তাঁকর যাত্রার যে মঞ্চরে গোটে কলাকার হিসাবে ডেডিকেশন দেখাই সারা পরে সকাল সকাল পুঁ থরে পৌঁছে যাচ্ছে শুটিং সেটে শুটিং করা পুঁ থরে রাতে যাচ্ছে তাঁকর যাত্রার মঞ্চক তো এইভাবে গোটে পরিশ্রমী কলাকার যে নিজ সিংহরে নিজে মাটি তাড়ি নিজকে নিজে তৈরি করলে এত স্ট্রগল করলে যে মানে সি পুঁ ভাঙ্গি পড়লে এটা বিশ্বাস হোনি নিহতি ভাবে এটা মৃত্যু গোটে যেত হয়েছি যেত তাকে সুইসাইড বলে আমি শুণুছে দেখুছে তো তদন্ত তো নিশ্চিত ভাবে হচ্ছে তদন্ত নিশ্চিত ভাবে হব আশা করা যে সত্যতা সামনাকে আসু আদি এটা সুইসাইড হয়েছে তাহলে ভগবান পাখে প্রার্থনা করবি আগামী দিনের কোণী কলাকার কোণী মানুষ এমতি ভুল নিষ্পতি নিয়ন্তু কেবল তাঁর চেহারা হি যথেষ্ট তাঁকু মনে পকাইবাই তাঁর ভয়েস হি যথেষ্ট তাঁর ফোন কলরে যেত সে আরে সভ্য কেমতি অছু পচারি দিকে সেতিক হি মানে ছাতি কণ হয়ে যায় মতো রাই ভাই ফোন করছেন তো সেই ব্যক্তি বর্তমান আম পাখে না প্রত্যেক মুভমেন্ট তাঁর সাংে যে আমি স্পেন্ড করছু শুটিংরে হোক ইভেন্টসরে হোক কিংবা কোণী প্রোগ্রামে হোক সেই স্মৃতিগুড়ি বর্তমান সবুদিন রহব আবল তাঁকু আমি টিভি যেতে সে অভিনয় করছেন সিনেমার যেত অভিনয় করছেন সেই ঝলক সেই সিনেমাগুড়ি সবুদিন তাঁকু আম পাখে বঞ্চাইকি রাখব